স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, শুধু বড় বড় কথা বলে দেশে ডেঙ্গু সংক্রমণ কমানো যাবে না। এ বিষয়ে স্থানীয় সরকার যে পদক্ষেপ নিয়েছে তা পর্যাপ্ত নয় বলেও মনে করেন তিনি। দুপুরে সচিবালয়ে এমআরসিপি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সের উপর এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, এখন থেকে দেশ সম্পন্ন করা যাবে এমআরপিসি চূড়ান্ত পর্ব, এর জন্য মেডিকেল শিক্ষার্থীদের আর লন্ডন যেতে হবে না। এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা পর্যাপ্ত নয়। স্থানীয় সরকারকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে যে পরামর্শ দেওয়া সেটা দিচ্ছি, চিকিৎসার ব্যবস্থাটা সেটা দিচ্ছি, কিন্তু আপনারা যেখানে যায় বলা দরকার, যাদের পদক্ষেপ নেওয়া দরকার, যে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় সেখানে যায় বলবেন যে তাদের বাৎসরিক কী পরিকল্পনা করেছে। সারা বছর এখন পরিকল্পনা দরকার, শুধু ঢাকায় নয়, সারা বাংলাদেশে পরিকল্পনা দরকার। বড় বড় কথা বললে তো আর ডেঙ্গু কমবে না, ডেঙ্গুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে, যে পদক্ষেপগুলো আমরা দেখি এখনও পর্যাপ্ত নয়।